আমাদের তো হচ্ছে কি এই প্রজেক্ট, এখন যদি আমরা লগইনটা এটার ভিতরে করি তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের তো একটা ফর্ম দরকার, রাইট? ফর্মের আগে আমি যদি আপনাদেরকে আমাদের ব্যাকএন্ডের একটু ওভারভিউটা দিয়ে আসি তাহলে মনে হয় আপনাদের জন্য ভালো হবে। আমার ব্যাকএন্ড হচ্ছে কি এই জায়গার মধ্যে রান হচ্ছে। আমি যদি আরেকটা ট্যাব নেই, দেন হচ্ছে গিয়ে আমি যদি আমাদের প্রজেক্টের ভিতরে ঢুকি, API, এবং আমরা যদি একটু রাউট লিস্টটা দেখি তাহলে হচ্ছে কি আমি দেখব যে আমাদের রাউটটা হচ্ছে কি লগিং, জাস্ট লগিং। আমি হচ্ছে কি জাস্ট লগিংয়ের ভিতরে হচ্ছে কি ক্লিক দেব, এবং ক্লিক দেওয়ার পরে লগিং হয় কি না সেটা হচ্ছে কি আমরা দেখব। যদি লগিং হয় তাহলে হচ্ছে কি অ্যাপ ডট ইউজার এই জায়গার মধ্যে হচ্ছে কি আমরা একটা গেট রিকোয়েস্ট পাঠাবো। যদি আমাদের ইউজারটা রিটার্ন দেয় তাহলে মনে করবে যে আমাদের লগিংটা হয়ে গেছে। সো এটা হচ্ছে কি আমি ম্যানুয়ালি করতে থাকবো, যদি এটা হয় দেন হচ্ছে কি আমরা ফর্ম ট্রম বিল্ড করবো আর কি। তো আসুন শুরু করা যাক। তো শুরু করবার আগে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কি আমাদের তো একটা ইউজার দরকার, রাইট? সো আমি হচ্ছে কি ব্যাকএন্ডে একটু হাত দিই। আমাদের এটা হচ্ছে কি ব্যাকএন্ডের প্রজেক্ট ছিল। তো এই প্রজেক্টের ভিতরে যদি আমরা ডাটাবেজের ভিতরে যাই, সিডারের ভিতরে যাই, এবং ডাটাবেজ সিডারের ভিতরে গিয়ে আমরা যদি এটাকে একটু আনকমেন্ট করি, দেন হচ্ছে কি এই জায়গায় যদি আমি ইউজারটা লিখে দিই পলাশ মাহমুদ, সো পলাশ মাহমুদ gmail.com, সো এটা হচ্ছে কি আমাদের ইউজার। এবং তারপরে যদি আমি পিএইচপি আর্টিসান মাইগ্রেট এবং ফ্রেশ সিট কমান্ডটা দিয়ে দিই তাহলে হচ্ছে কি যেহেতু সিটিং হয়ে গেছে অলরেডি আমাদের ডাটাবেজের ভিতরে এই ইউজারটা আছে। তো আমাদের হচ্ছে কি ব্যাকএন্ডের কাজ এই পর্যন্তই শেষ। আমরা হচ্ছে কি জাস্ট আমাদের এই যে ইউজারের ইনফরমেশন আছে এই ইউজারের ইনফরমেশন দিয়ে একটা লগইনের ভিতরে কল করে দেখব যে আসলেই আমি কোনো কিছু রিটার্ন পাই কি পাই না। সো এখন যদি আমি আমার প্রজেক্টটা ওপেন করি, আমাদের ফ্রন্ট এন্ডের প্রজেক্ট, এই হচ্ছে কি আমাদের ফ্রন্ট এন্ডের প্রজেক্ট। আপাতত ধরতেছি এই যে অ্যাপটা আছে এটাই হচ্ছে কি আমাদের লগইন পেজ। তো আমাদের এই জায়গায় যদি লগইনটা হয়ে যায় সাকসেস, দেন হচ্ছে কি আমি পেজ টেজ বিল্ড করবো আর কি। সো আমাদের প্রথম যেটা দরকার, যেহেতু লগইন, সো আমাদের তো একটা ফর্ম দরকার, রাইট? সো আমরা যদি একটা ফর্ম নেই, অ্যাকশনটুকু অবশ্যই আমাদের দরকার নেই, অ্যাকশনটা কেটে দিই। দেন ফর্মের ভিতরে আপনাদের কি থাকতে পারে, ফর্মের ভিতরে হচ্ছে কি দুইটা ফিল্ড থাকবে, একটা হচ্ছে কি ইমেলের আর একটা হচ্ছে কি পাসওয়ার্ডের। আমি হচ্ছে কি ফিল্ড রাখতেছি না। তারপরে হচ্ছে কি আমাদের একটা বাটন থাকবে যেটা দিয়ে হচ্ছে কি আমরা লগইন করব। সো আমি হচ্ছে কি লগইনের যে ইমেল এবং পাসওয়ার্ড এই দুইটা ফিল্ড রাখতেছি না, ফোর্সফুলি হচ্ছে কি আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দেখিয়ে দেবো। তো আমার হচ্ছে কি এই ফর্ম এই জায়গায় যখন আমি লগইনের ভিতরে ক্লিক দেবো তখন আমার হচ্ছে কি একটা ফাংশন কল করতে হবে। তো আমি যদি ফাংশনটা লিখি, একটা কনস্ট ভেরিয়েবল নিলাম, দেন হচ্ছে কি আমি যদি ফাংশনের নাম দিই লগইন, সো এই হচ্ছে কি আমাদের ফাংশন। আমি যদি একটা লগ করি, লগইন, জাস্ট লগইন লক করলাম। সো এই ফাংশনটা আমি দুইভাবে কল করতে পারি। এক হচ্ছে কি আপনি যদি বাটনের মধ্যে হচ্ছে গিয়ে একটা ক্লিক ফাংশন লিখেন যে এই জায়গায় লগইনের ভিতরে ক্লিক দেবেন, তারপর হচ্ছে কি ওই ক্লিক ফাংশনটা যদি লগইন দেখিয়ে দেন, এটা হচ্ছে কি একটা উপায়। অথবা আমরা যেহেতু ফর্মটা লিখছি, আমরা হচ্ছে কি ফর্মটা সাবমিট যখন হবে তখন ফাংশনটা রান হবে এরকমভাবেই দিই, যেটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড ওয়ে। সো ভি অন, দেন হচ্ছে গিয়ে সাবমিট, আর তারপরে হচ্ছে গিয়ে লগইন। সো এখন আমি যদি লগইনের ভিতরে ক্লিক দিই তাহলে কি আমি আসলে লগটা দেখতে পারবো? চলুন একটু দেখি। সো এই হচ্ছে গিয়ে আমাদের লগইন। আমি যদি কনসোলটা ওপেন করি, দেন কনসোলের ভিতরে আমি চলে যাই, এটা কিছু না, এটা জাস্ট একটা রিফ্রেশ দিলেই চলে যাবে। সো তারপরে যদি আমি লগইনের ভিতরে ক্লিক দিই, দেখেন এ কিন্তু একটা রিফ্রেশ খাচ্ছে, রাইট? সো লগইন কিন্তু এই জায়গায় হচ্ছে। আপনি যদি একটুখানি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যে লগইন আসতেছে, বাট রিফ্রেশ খাচ্ছে দেখে আপনার হচ্ছে কি চলে যাচ্ছে, রাইট? সো এটা কেন হচ্ছে, এটা যদি আমি ঠিক করি তাহলে হচ্ছে কি আমাদের আবার একটু যেতে হবে ফ্রন্ট এন্ডে। সো এই জায়গায় গিয়ে আমাদের বসিয়ে দিতে হবে প্রিভেন্ট। তো এখন আমি যদি আবার যাই, দেন যদি লগইনে দেই তাহলে দেখবেন যে লগইন ফাংশনটা রান হচ্ছে। তো এখন আমাদের যেটা করতে হবে, যেহেতু লগইন ফাংশনটা রান হয়ে গেছে, এখন আমাদের হচ্ছে গিয়ে
ব্যাকএন্ডের মধ্যে ব্যাকএন্ডের যে ইউআরএলটা আছে ওই ইউআরএলের মধ্যে আমাদের একটা পোস্ট রিকোয়েস্ট করতে হবে। তো আমাদের পোস্ট রিকোয়েস্ট করতে হলে তো কোনো একটা মাধ্যম লাগবে, তাই না? সেই মাধ্যমটা হচ্ছে গিয়ে খুবই জনপ্রিয় একটা আছে প্যাকেজ, সেটা হচ্ছে গিয়ে একজস। তাহলে আমি হচ্ছে গিয়ে আমাদের টার্মিনালটা ওপেন করি, দেন হচ্ছে গিয়ে npm ইনস্টল একজস, এটা দিলেই আপনার হচ্ছে গিয়ে একজসটা ইনস্টল হয়ে যাবে। তো আমাদের একজস যেহেতু ইনস্টল হয়ে গেছে, আমাদের একটুখানি কাজ আছে। আমরা যদি মেন ডট জেএস এর ভিতরে চলে যাই এবং এই জায়গায় যদি হচ্ছে গিয়ে আমরা একজসটা ইম্পোর্ট করি, একজস ফ্রম একজস, এবং একজস ডিফল্ট উইথ ক্রেডেনশিয়াল, দেন এটা হবে কি আমাদের ট্রু করে দিতে হবে। এটা আমি কই থেকে পেয়েছি, আমি যখন স্যান্টমের আপনাদের টিউটোরিয়াল দেখিয়েছিলাম তখন হচ্ছে কি আমি বলেছিলাম স্যান্টমের লারাবেলের যে ডকটা আছে ওই ডকের ভিতরে লেখাই আছে যে আপনার একজসের যে উইথ ক্রেডেনশিয়াল আছে এটা হচ্ছে কি ট্রু করে দিতে হবে। তো এই জায়গার মধ্যে হচ্ছে কি আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে কি আমি যখন আমাদের ব্যাকএন্ডের ইউআরএলের মধ্যে হিট দেবো, তো ব্যাকএন্ডের ইউআরএলটা কীরকম হবে, http://localhost দেন 8000/ দেন হচ্ছে গিয়ে লগইন। সো আমাদের যদি রেজিস্ট্রেশনও হয় সেম জিনিস, এত বড় জিনিসটা হচ্ছে গিয়ে আপনার লিখতে হবে, তারপরে হচ্ছে গিয়ে যে ইউআরএলটা আছে সেটা। সো এটাকে যদি আমরা বেস ইউআরএল ধরি তাহলে আমরা এই বেস ইউআরএলটা একজোসে ডিফল্টভাবে লিখে দিতে পারি, তাহলে হচ্ছে কি আমাদের বারবার লিখতে হয় না আর কি। তো বেস ইউআরএল সমান সমান বেস ইউআরএল আমাদের কোনটুকু, জাস্ট এইটুকু, আমরা যদি এইটুকু বসিয়ে দিই তাহলে আমাদের কাজ শেষ। তো আমরা এটা একটু কেটে দিই, তো আমাদের এক জোসের ভিতরে আমাদের এইটুকু কাজ শেষ। আমরা যদি এটা ক্লোজ করে দিই, দেন যদি এই জায়গার মধ্যে চলে আসি তাহলে এখন আমরা যেটা করব, ধরেন আমরা হচ্ছে কি একটা এসিং ফাংশন কল করব, অ্যাওয়েট, দেন হচ্ছে কি আমাদের রিকোয়েস্টটা হচ্ছে কি পোস্ট রিকোয়েস্ট অ্যাওয়েট একজস। সো আপনি যখনই একজসটা দিবেন এই জায়গায় কিন্তু অবশ্যই একজসটা ইম্পোর্ট করে নেবেন। আমি যেহেতু পিএসপি স্টম ইউজ করতেছি সে অটোমেটিক কিছু কাজ করে নেয় আর কি। সো আমাদের পোস্ট রিকোয়েস্ট দেন হচ্ছে গিয়ে স্ল্যাশ লগইন, আমাদের তো এই জায়গার মধ্যে হচ্ছে গিয়ে তারপরে ডাটা পাঠাতে হবে। ডাটা হচ্ছে গিয়ে আমরা পাঠাবো কি, আমরা হচ্ছে গিয়ে ইমেলটা পাঠাবো এবং পাসওয়ার্ডটা পাঠাবো। তো আমরা যদি লিখি ইমেল পলাশ মাহমুদ @gmail.com অ্যান্ড যদি আমরা হচ্ছে কি পাসওয়ার্ড দিই, ওকে, তাইলে এই হচ্ছে কি আমাদের একটা আপনার পোস্ট রিকোয়েস্ট। আমরা হচ্ছে গিয়ে লগইন এর ভিতরে পোস্ট রিকোয়েস্ট করতেছি এবং এই পোস্ট রিকোয়েস্টটা হচ্ছে গিয়ে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে। তো আমরা যদি এখন পোস্ট রিকোয়েস্ট করি তাহলে দেখি যে কি আসে। তো আমরা এটা একটু রিফ্রেশ দিই, দেন আমরা যদি নেটওয়ার্ক ট্যাবের ভিতরে চলে যাই, আমরা যদি লগইন এর ভিতরে ক্লিক দেই তাহলে আপনি এই জায়গার ভিতরে দেখবেন যে পেরুলে আমরা চলে যাই। আচ্ছা, এই জায়গায় আমরা ভালো কোনো ইনফরমেশন পাচ্ছি না, সো আমরা যদি কনসোল লগে চলে আসি, হ্যাঁ, তাহলে আপনি এই জায়গায় দেখবেন যে অনেক কিছু হাবিজাবি লেখা আছে এবং সে বলতেছে ক্রস পলিসি, মানে ক্রস আপনার একটা ইরর দিছে। সো এই ইররটা আপনি যদি আটকাতে চান তাহলে হচ্ছে কি আপনাদের যেটা করতে হবে, আমি যদি একটু ব্যাকএন্ডে চলে যাই, দেন হচ্ছে কি আপনি চলে যাবেন কনফিগ, তারপরে হচ্ছে গিয়ে এই ক্রসের ফাইলের ভিতরে চলে যাবেন। এই জায়গায় যেহেতু হচ্ছে কি আমাদের লগইনটা রেজিস্টার করা না, সো এই জায়গায় হচ্ছে কি আমাদের লগইনটা রেজিস্টার করে দিতে হবে। তো আমরা যেহেতু লগইনটা রেজিস্টার করছি, এখন যদি আমরা আবার একটু ট্রাই করে দেখি যে আবার আমাদের ইরর দেয় কি না, আমরা নেটওয়ার্ক ট্যাবে চলে গেলাম, দেন হচ্ছে কি আমরা যদি লগইন দেই তাহলে এবারকার হচ্ছে গিয়ে আপনি দেখতেছেন 419, এটা হচ্ছে গিয়ে আননোন স্ট্যাটাস। সো 419 হচ্ছে গিয়ে আমরা একটা স্ট্যাটাস পেলাম আর কি। সো এই জায়গায় যদি আমরা যাই প্রিভিউতে, তাহলে এই জায়গায় দেখবেন যে CSRF টোকেন মিস ম্যাচ, মানে আমাদের হচ্ছে গিয়ে CSRF টোকেন পাঠানো হয় নাই। তো CSRF টোকেন পাঠানো হয় নাই, বাট আমাদের হচ্ছে গিয়ে প্রতিটা রিকোয়েস্টে CSRF টোকেন পাঠাতে হবে। তো এখন আমরা যদি CSRF টোকেন পাঠাইতে যাই, তাহলে আমরা যদি আবার একটু রাউট লিস্টে চলে আসি, তাহলে এই জায়গায় আপনি দেখবেন যে একটা জিনিস স্যান্টমের বসানো আছে, সেটা হচ্ছে গিয়ে যে স্যান্টম CSRF কুকি।
সো আমাদের হচ্ছে গিয়ে প্রথমে গেট করতে হবে স্যান্টম সিএসআরএফ কুকি। এটা যদি আপনি গেট করেন তাহলে হচ্ছে গিয়ে আপনার কুকিটা আপনার ব্রাউজারে সেভ হয়ে যাবে। দেন হচ্ছে গিয়ে এই কুকি দিয়ে যদি আমি লগইন রাউটে হিট করি তাহলে আমাদের সিএসআরএফ টোকেনটা হচ্ছে গিয়ে পেয়ে যাবে। সো আমাদের কাজ হচ্ছে গিয়ে প্রথমে এই রাউটে হিট করা, দেন হচ্ছে গিয়ে এ আমাদেরকে যে কুকিগুলো দেবে সেই কুকিগুলো নিয়ে আমাদের হচ্ছে গিয়ে অন্যান্য রাউটে হিট করা। তো আমি যদি এটাকে একটু কপি করে নেই, এটা হচ্ছে গিয়ে আমাদের গেট রাউট। দেন যদি আমি আমার আবার কোডের ভিতরে চলে আসি ফ্রন্ট এন্ড, সো আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে গিয়ে এটাকে কল দেওয়া, অ্যাকজস ডট গেট। দেন আমি যদি কল দেই স্যান্টম সিএসআরএফ কুকি, এবং তারপরে আমি যদি এটাকে একটু কমেন্ট আউট করে দেই, দেন যদি এবারকে আমি আমার ব্রাউজারে চলে আসি এবং এবারকে আমার চলে যেতে হবে অ্যাপ্লিকেশনসে। সো অ্যাপ্লিকেশনসে গিয়ে আপনি যদি কুকিসে যান, এগুলো হচ্ছে গিয়ে আমাদের অন্যান্য কুকি। আমি যদি এগুলো সব কিছু ডিলিট করে দেই, দেন একটা যদি রিফ্রেশ দেই, সো আপনি কুকিসে আসবেন। এবারকে আমাদের দেখতে হবে আমাদের যদি রাউটটা হিট হয় তাহলে কুকির ভিতরে আসলে কোনো কিছু সেভ হয় কিনা। আমরা যদি এপিএ লগইনে আবার একটা ক্লিক দেই এবং তারপর যদি আমি আবার এই জায়গায় চলে আসি তাহলে এখন কি বলতেছে আমি একটু দেখি। বলতেছে 404 নট ফাউন্ড। কেন নট ফাউন্ড? আচ্ছা, আমাদের এই জায়গায় হচ্ছে কি একটা স্পেস পড়ছে। সো আমি যদি স্পেসটা একটু কেটে দেই, তো এই স্পেসের জন্য হচ্ছে কি ঝামেলা করতেছিল। দেন যদি আমি আবার আসি নেটওয়ার্ক ট্যাবে থাকলাম, দেন যদি আমি একটু লগইনে যাই তাহলে যে সিএসআরএফ কুকি এবং এবারকার হচ্ছে কি কুকিটা সাকসেস হয়েছে। আমি যদি হচ্ছে কি আপনার অ্যাপ্লিকেশন ট্যাবের ভিতরে চলে যাই তাহলে আপনি দেখবেন যে এই জায়গায় এই যে সিএসআরএফ যে কুকি আইটা আছে এটাই হচ্ছে কি সিএসআরএফ কুকি। সো এটা হচ্ছে গিয়ে ঠিকঠাক মতন সেট আপ হয়ে গেছে। তো এখন যদি আমি হচ্ছে গিয়ে আমাদের যে লগইনটা ছিল এটা যদি আমি একটু ইনেবল করে দেই, জাস্ট ইনেবল, এবং যদি একটু ট্রাই করে দেখি যে আসলে লগইন হয় কিনা। আমি হচ্ছে গিয়ে এটা একটু কেটে দেই যে এটা তো আমাদের আগের ছিল, সো কেটে দিলাম। দেন যদি আমি হচ্ছে গিয়ে লগইন দেই, লগইনের আগে আমি হচ্ছে গিয়ে নেটওয়ার্ক ট্যাবে যাই, দেন যদি ক্লিক দেই তাহলে এখন দেখবেন যে আমি লগইনের ভিতরে আসলে 422 দিচ্ছে। তো 422 হচ্ছে কি ভ্যালিডেশন এরর। তো আমি যদি এই জায়গায় যাই দেন প্রিভিউতে যাই তাহলে আমাকে বলতেছে দিস ক্রেডেনশিয়াল ডো নট ম্যাচ অন রেকর্ড। আচ্ছা, মানে হচ্ছে কি আমার যে পলাশ মাহমুদ অ্যাট দ্য রেট অফ জিমেল অ্যান্ড হচ্ছে কি পাসওয়ার্ড দিয়েছিলাম এটা হচ্ছে কি রেকর্ডের সাথে মিলতেছে না। আচ্ছা, আমি যদি একটু আবার চেক করি, তো সবই ঠিকই আছে। সো আমি যদি আবার এটাকে একটু কপি করে বসিয়ে দেখি যে আসলে কি হচ্ছে, সো কোথাও ভুল হয়েছে কি না। দেন PASSWRD, PASSWRD, দেন আমি যদি আবার একটু ট্রাই করে দেখি আর কি, যেহেতু কোনো জায়গা আমি ভুল পাচ্ছি না লগইন, তাহলে মেবি হচ্ছে কি আমাদের স্পেলিংটা ভুল ছিল। সো তাহলে দেখেন এই যে লগইন হয়ে গেছে, এবং এটা আপাতত ভুল যান, এটা হচ্ছে কি 45 থেকে আসতেছে, বাট আমরা যেহেতু ওকে রেসপন্স পাইছি তাহলে হচ্ছে কি আমরা ধরেই নিতে পারি যে আমরা হচ্ছে কি লগইন হয়ে গেছে।